Welcome to SR Educare. ISS students, তোমাদের জন্য আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পে কোশ্চেন অ্যানসার আমি বলে দিচ্ছি। লালু গল্পটা অত্যন্ত সুন্দর একটা গল্প, তোমাদের মানে বেশ পছন্দের, অত্যন্ত মনোগ্রাহী গল্প, বেশ হাস্যরসাত্মক ব্যাপারও রয়েছে। লালুর দুষ্টুমি এবং তার মার কতটা হেনস্থা হয়েছিলেন এবং তার মায়ের গুরুদেবের যে কি সর্বনাশ হয়েছিল গল্পের মধ্য দিয়ে তোমরা দেখতে পেয়েছ। তো আজকে আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি না, আজকে আমি তোমাদের কোশ্চেন অ্যানসার বলে দিচ্ছি। নাম্বার ওয়ান, কিন্তু গভীর রাত্রে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। এটা ICSE তে এক বছর এসেছিল। এখানে কার কথা বলা হয়েছে, তিনি কোথায় রাত্রি বাস করেছিলেন, গভীর রাতে তার ঘুম ভেঙে গেল কেন, তখন তিনি কি কি করলেন। এবার সিরিয়ালে আমি অ্যান্সার গুলো বলব। নাম্বার ওয়ান অ্যান্সার, নন্দরানী গুরুদেব স্মৃতিরত্নের ঘুম ভেঙে যাবার কথা বলা হয়েছে। তোমরা কোশ্চেনের স্টার্টিং ধরো একটাই তো কোশ্চেন লিখতে দেবে যে কোনো গদ্য থেকে, তো সেক্ষেত্রে তোমরা পারলে ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্পে এই মানে এটা ইউজ করো, তাহলে প্রত্যেকটা গল্প কবিতার ক্ষেত্রে ইউজ করো, তাহলে ভালো হবে। নাম্বার টু, গুরুদেব স্মৃতিরত্ন লালুদের তিনতলা বাড়ির একতলার সর্বাপেক্ষা ভালো ঘরটিতে নতুন ক্যাম্বিসের খাটে ও নতুন শয্যায় রাত্রিবাস করেছিলেন। নাম্বার থ্রি, গভীর রাতে তার ঘুম ভেঙে গেল কারণ গভীর রাতে গুরুদেবের সুপুষ্ট নধর শরীরের ওপর হিম শীতল বরফ জল পড়েছিল, এর ফলে তিনি শীত অনুভব করেছিলেন ও তার ঘুম ভেঙে গিয়েছিল। নাম্বার ফোর, নিদ্রা ভঙ্গ হবার পর গুরুদেব ভেবেছিলেন নন্দরানীর নতুন বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে। মনে মনে ভাবছিলেন পশ্চিমের কড়া রোদে বোধহয় নন্দরানীর নতুন ছাদটাই ফেটে গেছে। তখন তিনি ফিতের খাট ধরে ঘরের অন্য দিকে টেনে নিয়ে গেলেন, কিন্তু আধ মিনিটের মধ্যে জল পড়া শুরু হয়ে গেল। তিনি খাট বিভিন্ন দিকে সরিয়ে নিয়েও শীতল জল পড়ার হাত থেকে মুক্তি পেলেন না। তার মনে হলো যে পুরো ছাদটাই ফেটে গেছে, পাছে মাথায় ভেঙে পড়ে সেই ভয়ে তিনি ঘরের বাইরে বারান্দায় এসে একটি বেঞ্চে বসলেন, কিন্তু সেখানে মশক বাহিনীর অত্যাচারে তাকে বিনিদ্র রজনী কাটাতে হল। এরপর মশার হাত থেকে বাঁচতে তিনি ঘরের বাইরে বারান্দার এক কোণে এসে বসলেন এবং স্থির করলেন পরদিন সকাল হলেই প্রথম ট্রেন ধরে বাড়ির দিকে যাত্রা করবেন। এরপর তিনি ঘুমিয়ে পড়েছিলেন। নাম্বার টু, ও আর উপদ্রব করবার সময় পাবে না। নাম্বার ওয়ান কার কথা বলা হয়েছে, নাম্বার টু সে কিরূপ উপদ্রব করত, নাম্বার থ্রি তার উপদ্রব বন্ধ করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, নাম্বার ফোর বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান, এ কথা কেন বলা হয়েছে। অ্যান্সার, নাম্বার ওয়ান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা লালু গল্পে লালুর কথা বলা হয়েছে। নাম্বার টু, লালু অত্যন্ত দুষ্টু বুদ্ধি সম্পন্ন 10-11 বছর বয়সী বালক ছিল। মানুষকে ভয় দেখাবার, জব্দ করার নানা কৌশল তার মাথায় ছিল। লালু একবার তার মাকে রবারের সাপ দেখিয়ে এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলেছিলেন। তিনি তার এই ব্যবহারে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। নাম্বার থ্রি, তার উপদ্রব বন্ধ করার জন্য লালুর মা একজন মাস্টার ঠিক করতে বলেছিলেন। সন্ধ্যাবেলা এসে তিনি পড়ালে লালু আর উপদ্রব করবার সময় পাবে না, কিন্তু লালু পড়াশোনায় ভালো ছিল। লালুর বাবা তাকে শর্ত দিয়েছিলেন যে যেদিন লালু পরীক্ষায় প্রথম হতে পারবে না সেদিন তার জন্য বাড়িতে মাস্টার আসবে। নাম্বার ফোর, বাড়িতে মাস্টার ডাকা পুলিশ ডাকার সমান, কারণ মাস্টার মশাই কঠোর নিয়মে ছাত্রদের পড়ান। সেখানে লালুর দুষ্টুমি করার সুযোগ থাকবে না,
পুলিশরা যেমন অপরাধীদের সাথে অত্যন্ত কঠোর ব্যবহার করে, সেই রকম মাস্টার মশাই ছাত্রদের কঠোর শাসন করেন, তাই লালু বাড়িতে মাস্টার আনতে চায়নি। এবার নাম্বার থ্রি এর কোশ্চেন, সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই, কোন বাহিনীর কথা বলা হয়েছে, সেই বাহিনী কি করেছিল, বাহিনীকে উপেক্ষা করার চেষ্টা কিভাবে করা হয়েছিল, উপেক্ষা করতে না পারায় তার ফল কি হয়েছিল। এবার অ্যান্সার, নাম্বার ওয়ান, কোন বাহিনীর কথা বলা হয়েছে, বিহারের ভাগলপুরের মশক বাহিনীর কথা বলা হয়েছে। নাম্বার টু, লালুর মা নন্দরানী দেবীর গুরুদেব স্মৃতিরত্ন মহাশয় লালুদের নতুন বাড়িতে রাত কাটাতে এসেছিলেন, সেই সময় মশক বাহিনী ঝাঁকে ঝাঁকে লালুর মা নন্দরানীর গুরুদেবকে সমস্যায় ফেলেছিল। রাতের অন্ধকারে তাদের কামড়ের জ্বলুনি আর চুলকানি সহ্য করতে না পেরে গুরুদেব সেই স্থান ত্যাগ করলেও মশক বাহিনী তার কিছু ছাড়েনি। নাম্বার থ্রি, স্মৃতিরত্ন মশক বাহিনীর হাত থেকে বাঁচার জন্য সেই স্থান ত্যাগ করলেও মশকরাও তার সঙ্গ নেয়, তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য হাত পায়ের নিরন্তর আক্ষেপ, গামছা নাড়ানো, কোনো কিছুই সার্থকতা লাভ করতে পারে। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশ ছুটে বেড়াতে লাগলেন, শীতের মধ্যেও তিনি ঘেমে উঠলেন, এরপর বারান্দার এক কোণে বসে পিঠটা দেওয়ালে ঠেকিয়ে গিয়ে কাপড় দিয়ে বসে পড়লেন এবং স্থির করলেন পরের দিন সকালে প্রথম ট্রেন ধরেই তিনি বাড়ি ফিরে যাবেন। নাম্বার ফোর, বাড়িটা পবিত্র হয়ে যাবে, এর আন্ডারে দেখো কোশ্চেন, কার বাড়ি কিভাবে পবিত্র হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, আর নাম্বার টু, লালুর মা নন্দরানী গুরুদেবের জন্য কিরূপ বন্দোবস্ত করেছিলেন। অ্যান্সার, লালুর মা মানে প্রথম অ্যান্সারটা এটা, লালুর মা নন্দরানীর গুরুদেব স্মৃতিরত্নের পায়ের ধুলো পড়লে লালুদের নতুন বাড়ি পবিত্র হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। নাম্বার টু, লালুর বাবা বছর কয়েক আগে পুরনো বাড়ি ভেঙে নতুন তেতলা বাড়ি করেছিলেন, সেই থেকে নন্দরানীর ইচ্ছে তার গুরুদেবকে বাড়ি আনবে, কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূর আসতে রাজি হচ্ছিলেন না। একবার তিনি সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসে ফেরার পথে লালুদের বাড়ি আসবেন বলে জানালেন। গুরুদেবের থাকার জন্য নন্দরানী বিশেষ ব্যবস্থা করলেন, তিনি থাকবেন বলে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হল, নতুন ফিতের খাট তৈরি, শয্যা তৈরি, নতুন ফিতের খাট কমা নতুন শয্যা তৈরি হল, এই ঘরের এক কোণে তার পুজো আন্নিকের জায়গা হল, কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে। দিন কয়েক পরে একটি বৃষ্টিমুখর দিনে গুরুদেব এসে উপস্থিত হলেন, মিষ্টান্নাদি তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর মা ব্যস্ত হয়ে পড়লেন, এর মধ্যে নিজের হাতে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে তবে সেই স্থান ত্যাগ করলেন। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহার সেরে শয্যা গ্রহণ করলেন, সুন্দর ব্যবস্থায় খুশি হয়ে গুরুদেব নন্দরানীকে মনে মনে আশীর্বাদ করলেন। নাম্বার ফাইভ, ঠাকুরমশাই আপনি এখানে কেন, কে কাকে এই কথাটি বলেছিল, তিনি কি কারণে এই উক্তি করেছিলেন, জিজ্ঞাসা করে তিনি কি উত্তর পেয়েছিলেন। অ্যান্সার, নাম্বার ওয়ান, লালুর মা নন্দরানী তার গুরুদেব স্মৃতিরত্নকে কথাটি বলেছিলেন। নাম্বার টু, নন্দরানী গুরুদেবকে যে শয্যায় নিদ্রা যাবার জন্য রেখে গিয়েছিলেন সকালে ঘরের মধ্যে এসে তাকে দেখতে পেলেন না, নন্দরানী ভীত হয়ে পড়ল, অবশেষে বারান্দার এক কোণে একটা মানুষের মতো কিছু একটা তার চোখে পড়ল। গুরুদেব ঘরের দুধ কোমল বিছানা ছেড়ে বারান্দায় অন্ধকারে বসে কেন এই আশঙ্কায় তিনি এই উক্তি করেছিলেন।
নাম্বার থ্রি, নন্দরানীর ডাকাডাকিতে স্মৃতিরত্ন চোখ মেলে তাকালেন ও ধীরে ধীরে উঠে বসলেন। গুরুদেবের এই শোচনীয় অবস্থা দেখে নন্দরানী লজ্জায় ভয়ে কেঁদে ফেললেন। স্মৃতিরত্ন জানালেন যে সারা রাত কিভাবে তাকে বিনিদ্র রজনী কাটাতে হয়েছে। ঘরের মধ্যে ঠান্ডা জল গায়ে পড়ার কথা, ক্যাম্বিসের খাট টানার কথা, সেখান থেকে বেরিয়ে বারান্দায় পরিত্রাণ পাবার চেষ্টা, সেখানে মশকদের কামড়, তারপর বারান্দার কোণে আশ্রয় গ্রহণ, এই সব কথা শুনে নন্দরানী বুঝতে পেরেছিলেন যে গুরুদেবের এই অবস্থার জন্য দায়ী তাঁর ছেলে লালু। পাঁচটা প্রশ্নের উত্তর আমি বলে দিলাম। মোটামুটি সমস্ত মানে স্টোরিটা তোমরা ভালো করে পড়লে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটু এদিক ওদিক করে লাইনটা তুলে তোমাদের কোশ্চেন আসবে। এছাড়াও যেটা আর একটা বলার কথা, এখন তোমাদের শর্ট কোশ্চেন আসার একটা মানে সম্ভাবনা রয়েছে, অত্যন্ত শর্ট কোশ্চেন। তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, ওখানে কিন্তু আমি লালুর লাস্ট ইয়ারে যখন সেমিস্টার এক্সাম হয়েছিল সেইটাতে সমস্ত এমসিকিউ করে দিয়েছিলাম। ওখানে অনেক ছোট ছোট কোশ্চেন, খালি অপশনস দেওয়া রয়েছে, ঠিক অ্যান্সারটাও বলে দিয়েছি, তো ওইগুলোও তোমরা একটু পড়ো। তাহলে কি হবে, যখন শর্ট কোশ্চেন দেবে তো ওই অ্যান্সারগুলো তোমরা পরীক্ষায় লিখতে পারবে। তো এই হচ্ছে এই গল্পটার আমি সবই বলে দিলাম তোমাদের, আরো পরবর্তী ভিডিওয়ে তোমাদের আরো যেগুলো বাকি আছে সবই করে দেবো, চিন্তা করো না, তোমরা আইএলসি এর আগে সব পেয়ে যাবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে আসতে পারে। থ্যাংক ইউ।